ফের বলিউডে অকাল মৃত্যু। কিছুক্ষণ আগেই আচমকাই মারা গেলেন ভারতের জনপ্রিয় অভিনেতা। তো বন্ধুগণ, কোন অভিনেতা মারা গেলেন, তার নাম কি, তার বর্তমানে বয়স কত হয়েছিল, তিনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন। ফের বলিউডে অকাল মৃত্যু। প্রয়াত পরিচালক প্রদীপ সরকার, বয়স হয়েছিল 68 বছর। আজ অর্থাৎ শুক্রবার ভোর 3:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা লগা চুনারি মে দগ, মর্দানি, হেলিকপ্টার এলার মতো হিট ছবি তৈরি করেছেন প্রদীপ। দীর্ঘদিন ধরে ডায়ালিসিস চলছিল তার, পটাশিয়াম লেভেল ব্যাপক হারে পড়েছিল। ভোর রাতে পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। ভোর 3:00 তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 3:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বিকেল 4:00 মুম্বাইয়ের সান্দ্রা ক্রুজে প্রদীপ সরকারের শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। প্রদীপ সরকারের মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনেত্রী নিতু চন্দ্র। তিনি জানান, প্রদীপ সরকারের ছবি দিয়ে তার ডেবিউ। বলিউডে ছবি বানানোর অনেক আগে থেকে প্রদীপ সরকার বিজ্ঞাপনের ছবি তৈরি করতেন। তেমনই এক অ্যাড ফিল্মে নিতু চন্দ্রাকে ডেবিউ করান প্রদীপ।